নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার, সবাইকে অজস্র অজস্র অভিবাদন, সবাইকার প্রতি অসংখ্য শুভকামনা স্বাগত জানাচ্ছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে এবং জানাচ্ছি শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন, আজকে সীতারাম দাস ওঙ্কারনাথজির জন্মতিথি। আপনারা যারা তার ভক্ত, তার শিষ্যদের মধ্যেও কেউ কেউ থাকতে পারেন বা পরম্পরাগতভাবে শিষ্য, তারা তো জানবেনই, তাদের জানার কথাই। কিন্তু তার বাইরেও আপনারা যারা শরণাগত শোনেন, ভক্ত মানুষ, ঈশ্বরের অনুরাগী মানুষ, তাদের জন্যও বিশেষ করে বলছি এই মহান সাধক তার জন্মতিথি আজকে। তাহলে এবার আজকের দিনটার কথা বলা যাক। আজকে 16ই ফাল্গুন 1430 ইংরেজির 29শে ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 5 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 35 মিনিট। আজকে পঞ্চমী, নক্ষত্র চিত্রা। আজ জন্মে তুলা রাশি শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ, দিনের বেলা 7টা বেজে 44 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে ওই যে মহাপুরুষের কথা, তার উত্তর দেবার সময় কিন্তু মহাপুরুষের কথা এটাও লিখে দেবেন একটু, তা না হলে গোলমাল হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট চিরকুটের মতন চিঠি তো, সেগুলো হয়তো কোথাও চোখের আড়াল হয়ে যাচ্ছে। এমনিতেই চোখের আড়াল হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যাদের নাম পড়া হচ্ছে না তাদের কাছে একবারে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছে। অনেকগুলো নাম আসে তো, অনেকগুলো পোস্ট আসে, তার ভেতর থেকে পট করে কোনো একটা যদি হারিয়ে যায় সেটা খুঁজে পাওয়া সত্যি সত্যি খুব মুশকিল হয়। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো বেশ কিছুদিন ধরে আমরা ধর্ম নিয়ে কথা বলছি, এবং ধর্ম নিয়ে কথা তো বুঝতেই পাচ্ছেন খুব সহজে শেষ হবার নয়। আপনাদের কীরকম লাগছে আমি জানি না, বেদ নিয়ে কথা হচ্ছিল, বেদের নানান বৈশিষ্ট্য নিয়ে কথা হচ্ছিল, বেদ যে প্রতিভাত হয়েছে ঋষিদের মনের মধ্যে, এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়েছিল। তার সূত্র ধরেই আরো কিছু কথাবার্তা বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম ভক্তির আচার্য, সিদ্ধ গুরু ও অবতারগণ, কদিন ধরেই পড়ে শোনাচ্ছি আপনাদের, আজ ওখানে একটা পড়ে শোনাবো, লম্বা প্রবন্ধ। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। এবার প্রবেশ করব পুরাণের জগতে, ধর্মের জগতে, গানের পর কথা বলছিলাম। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি আপনাদের বলতে চাই এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে বেদে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কোনো না কোনো কর্মের দিকে আপনাকে যাবার কথা বলছে। মানে বলা হচ্ছে যে ধোঁয়া যেমন অগ্নির লক্ষণ সূচনা করে, তেমনি বেদবাক্য ধর্মের লক্ষণ বা প্রমাণ। বেদে কি আছে? এই রকম প্রবর্তক বিধিবাক্য যাকে বলে, মানে এটা করতে হবে, এই নির্দেশ, এরকম বেদে এই এটা করতে হবে এই নির্দেশ দেওয়া রয়েছে, আর রয়েছে এটা করা চলবে না, এই রকম কথা বলা হচ্ছে। এটা করতে হবে একে বলে প্রবর্তক বিধিবাক্য, আর এটা করা চলবে না একে বলে নিবর্তক বাক্য, নিষেধাত্মক বাক্য। তো এই যেগুলো বলা হয়েছে, এই এটা করতে হবে এবং এটা করতে হবে না, সে সমস্তটা বলা হয়েছে কিন্তু মানুষের কল্যাণের কথা ভেবে। এবং আমরা তো এর আগে বলেছি যে নিজের কল্যাণ এবং সর্বমানবের কল্যাণ, অনেক মানুষের কল্যাণ, এই দুটোর কথা ভেবে যা আপনি করেন, যা কিছু করবেন, সেইটাই হচ্ছে ধর্ম। জপ তপ করাটা ধর্ম নয়, আমি অমুক, আমি তমুক, আমি এই ধর্মাবলম্বী, আমি ওই ধর্মাবলম্বী, আমি এই সম্প্রদায়ের লোক, আমি ওই সম্প্রদায়ের লোক, এই ভেদাভেদটা আসলে ধর্ম নয়। আমাদের প্রাচীন যে হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র, সেটা এই ধর্মকে এইভাবে অনুমোদন করে না, বেদ এইভাবে একে অনুমোদন করে না। এই জন্যই বেদকে সমস্ত ধর্মের মূল। আপনি ভেবে দেখুন, যা কিছু ধর্ম আছে, যা কিছু ধর্ম, মানে সেটা
ইসলাম ধর্ম হতে পারে, সেটা জৈন ধর্ম হতে পারে, বৌদ্ধ ধর্ম হতে পারে, শিখ ধর্ম হতে পারে, বা যা কিছু, সেই সমস্তটাই আসলে কিন্তু মুখ্যত তোমার কিসে ভালো হবে এবং কিসে জগতের কল্যাণ হবে সেই কথা ভেবেই রচিত হয়েছে। ফলে আমি যদি বলি বেদ হচ্ছে সমস্ত ধর্মের একেবারে আদি চেহারা, তাহলে নিশ্চয়ই খুব ভুল বলা হয় না। কিন্তু বেদ ছাড়া আরো অন্য অন্য, ধরুন আমি যদি বলি যে স্মৃতি, তার মধ্যেও ধর্ম সম্পর্কে নানান রকমের নির্দেশ দেওয়া রয়েছে। এবং বেদ, বেদের কথাটা আরেকটু বলি, যে আমাদের এই যে বেদকে সমস্ত কিছুর মূল বলা হচ্ছে, তার কারণ খেয়াল করে দেখবেন যে বেদের মধ্যে কিন্তু ভাব 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 ওই রকম কোনো কথা নেই, হাওয়ায় উড়ে বেড়ানো কোনো কথা নেই। এই যে আমাদের প্রাচীন যে মানুষজন, তাদের সমস্ত রকম আচার আচরণ, সমস্ত রকমের হৃদয় বৃত্তি, তাদের রাগ, তাদের লোভ, তাদের ঘৃণা, তাদের ভালোবাসা, তাদের ভয়, তাদের আশা আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু বেদের একেবারে ছত্রে ছত্রে ধরা আছে। এই যে এই যে এই যে চলমান জীবন, সেই চলমান জীবনের একটা একটা ছবি, সার্বিক একটা ছবি, এইটাই বেদের মধ্যে রয়েছে। এবং তার ভেতর দিয়ে কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, সেই কথাগুলো বলা হচ্ছে। এবার বলবো স্মৃতি শাস্ত্রের কথা। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর সেই সমস্ত বিষয়ে যেগুলো অনুষ্ঠান করা হয়েছিল, যেগুলো করা হয়েছিল, বেদবিদ পণ্ডিতেরা তাকে মনে করছেন, যেগুলো এককালে কোনোভাবে বৈদিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। যেমন ধরা যাক মেধাতিথি বলে একজন মনুস্মৃতির টিকাকার, তিনি বলছেন যে নানান রকম আলাদা আলাদা বেদ শাখা অধ্যয়নকারী বহু শিষ্য এবং বহুতর বেদজ্ঞ মানুষের সঙ্গে মনুর দেখা হয়েছিল। তাদের কাছ থেকে বেদ ব্যবহার জেনে নানান জায়গায় সেই সমস্ত বৈদিক প্রমাণ নিজে উপস্থাপন করে মনু তার গ্রন্থ লিখেছেন। সেই কারণেই তার গ্রন্থটি আমাদের জীবনের পালনীয় সংস্কারের ক্ষেত্রে প্রমাণ বলে মানতে হবে। অর্থাৎ অনেক মানুষের সঙ্গে, অনেক ঋষির সঙ্গে, অনেক শাস্ত্রজ্ঞর সঙ্গে মিলে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা গ্রন্থ রচনা করা হয়েছে। এবং পণ্ডিতেরা মনে করেন যে এই এই যে যারা স্মৃতি গ্রন্থকার, সেই পণ্ডিতদের সঙ্গে বেদ ও মন্ত্র আর তার কর্মকাণ্ডের প্রত্যক্ষ যোগাযোগ ছিল, ফলে তাদের যে গ্রন্থ, স্মৃতি গ্রন্থ যাকে বলছি, তার মধ্যে বৈদিক ভাবনা, বৈদিক যে কাজকর্ম, সেগুলোর খুব সার্থক প্রতিফলন ঘটেছে। আর সেই জন্যই এই যে সব স্মৃতি গ্রন্থগুলি আমাদের ভারতীয় জনজীবনে কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, তার একেবারে নির্দিষ্ট প্রমাণ হয়ে উঠেছে। অর্থাৎ জীবনে চলার পথে এটা করো এটা করো না, এই সমস্ত বিধিনিষেধের ক্ষেত্রে এই বেদ, ব্রাহ্মণ, উপনিষদের মতো রামায়ণ, মহাভারত, পুরাণ, স্মৃতি, এগুলো সব প্রমাণ হয়ে উঠেছে। না, তাই নিয়ে তর্ক হয়েছে, তর্ক হয়েছে, প্রশ্ন উঠেছে, সে তো প্রশ্ন উঠবেই। মূল যে প্রশ্ন, সেটা হচ্ছে এগুলো যদি মূল বেদার্থকেই মনে করায়, তাহলে মানুষের তৈরি এই সমস্ত শাস্ত্রকে আমাদের প্রমাণ হিসেবে মানবার দরকারটা কি? স্মৃতি যদি বেদেরই অনুসরণ হয়, তাহলে আমরা আলাদা করে স্মৃতিকে মানবো কেন? এই প্রশ্নকে সামনে রেখে আমরা শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাব। রচনার নাম ভক্তির আচার্য, সিদ্ধগুরু ও অবতারগণ। গানের পর স্বামী বিবেকানন্দ কি লিখেছেন, তার ভক্তির আচার্য, সিদ্ধগুরু ও অবতারগণ এই প্রবন্ধে আমরা খানিকটা পড়েছিলাম, তার পরের খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। যতক্ষণ না জীবাত্মা শুদ্ধ স্বভাব হইতেছে, ততক্ষণ ঈশ্বর দর্শন বা সেই সর্বাতীত তত্ত্বের চকিত দর্শন অসম্ভব। অতএব গুরুর পবিত্রতা রূপ এই একটি গুণ থাকিতেই হইবে। প্রথমে দেখিতে হইবে তিনি কি প্রকারের মানুষ, তারপর শুনিতে হইবে তিনি কি বলেন। লৌকিক বিদ্যার শিক্ষকগণ সম্বন্ধে অবশ্যই এ কথা খাটে না, তাহারা কি চরিত্রের লোক ইহা জানা অপেক্ষা তাহারা কি বলেন এইটি জানা বেশি প্রয়োজন।
ধর্মাচার্য সম্বন্ধে আমাদিগকে সর্বপ্রথমেই দেখিতে হইবে তিনি কিরূপ চরিত্রের মানুষ, তবেই তাহার কথার একটা মূল্য হইবে। তিনি যে শক্তি সঞ্চারক, যদি তাহার মধ্যে আধ্যাত্মিক শক্তি না থাকে তবে তিনি কি সঞ্চার করিবেন? গুরুর মনে এক প্রকার স্পন্দন রহিয়াছে, শিষ্যের মনে তিনি উহা সঞ্চার করিয়া দেন। একটি উপমা দেওয়া যাক, যদি এই আধারে অগ্নি থাকে তবেই উহা তাপ সঞ্চার করিতে পারে, নতুবা পারে না। ইহা একজন হইতে আরেকজনের মধ্যে শক্তি সঞ্চারের কথা, কেবল আমাদের বুদ্ধিবৃত্তিকে উত্তেজিত করা নয়। গুরুর নিকট হইতে একটা প্রত্যক্ষ কিছু শিষ্যের মধ্যে প্রবেশ করে, উহা প্রথমে বীজ রূপে আসিয়া ক্রমশ বৃহৎ বৃক্ষাকারে বর্ধিত হইতে থাকে। অতএব গুরু নিষ্পাপ ও অকপট হওয়া আবশ্যক। তৃতীয়ত দেখিতে হইবে গুরুর উদ্দেশ্য কি। দেখিতে হইবে তিনি যেন নাম যশ বা অন্য কোনো উদ্দেশ্য লইয়া শিক্ষা দিতে প্রবৃত্ত না হন, কেবল ভালোবাসা, শিষ্যের প্রতি অকপট ভালোবাসার জন্যই যেন তিনি শিষ্যকে শিক্ষা দেন। গুরু হইতে শিষ্যে যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হয় তাহা কেবল ভালোবাসার মাধ্যমেই সঞ্চারিত হইতে পারে, অপর কোনো মাধ্যমের দ্বারা উহা সঞ্চার করা যাইতে পারে না। কোন প্রকার লাভ বা নামযশের আকাঙ্ক্ষারূপ অন্য কোনো উদ্দেশ্য থাকিলে তৎক্ষণাৎ ওই শক্তি সঞ্চারক মাধ্যম নষ্ট হইয়া যাইবে। অতএব ভালোবাসার মধ্য দিয়াই সবকিছু করিতে হইবে। যিনি ঈশ্বরকে জানিয়াছেন তিনি গুরু হইতে পারেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ভক্তির আচার্য সিদ্ধগুরু ও অবতারগণ। এরপর গান, গানের পর কথা আমৃত। আগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি, কালী পুজোর দিন ভক্তদের সঙ্গে বসে রয়েছেন ওপরের ঘরে, বেলা 10টা বাজে, বিছানার ওপর বালিশে ঠেস দিয়ে বসে রয়েছেন ভক্তরা। চতুর্দিকে বসে রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার অনেকে আছেন। তো কথা হচ্ছে ঠাকুরের ভাগ্নে হৃদয়ের কথা হচ্ছে। হৃদয়ের কথা আপনারা জানেন, ঠাকুরকে একেবারে গোড়া থেকে প্রায় আগলে আগলে রেখেছেন হৃদয়। মানে ঠাকুর যখন অসম্ভব, শরীরটা ভালো ছিল না, তো একেবারে গোড়া থেকেই শরীরটা খুব ভালো ছিল না, পেট রোগা মানুষ ছিলেন এই সমস্ত, কিন্তু একেবারে প্রায় ডানা দিয়ে আগলে রেখেছেন। মানে হেন কাজ নেই যেটা করেননি, কোনো রকমের তার জন্য কোনো সংকোচ, কোনো লজ্জা, কোনো ঘৃণা, কোনো কিছু বোধ করেননি। কিন্তু হৃদয়ের একটা অন্য রকমের মুশকিল ছিল, সেটা হচ্ছে ঠাকুরের সঙ্গে তার মতে মিলত না। হৃদয় একটু টাকা পয়সা, জোর জমি, এই সমস্ত নানান রকম জোগাড় টোগাড় করতে হবে, এই সমস্ত অর্জন করতে হবে, এই দিকে হৃদয়ের খুব আগ্রহ ছিল। এবং একটা সময় হৃদয়কে চলে যেতে হয়, দক্ষিণেশ্বর ঠাকুর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। পরে তিনি একবার ফিরে এসেছিলেন খুবই ধ্বস্ত অবস্থা। এবং সত্যি সত্যি হৃদয়কে এই ধরুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সূত্র ধরে যাদের কথা আমাদের খুব মনে পড়ে, যাদের কথা আমরা খুব বলি, তাদের মধ্যে হৃদয় কিন্তু আসেন না। অথচ হৃদয় ঠাকুরের খুব 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 কাছের লোক ছিলেন। এটা মানে হৃদয়ের জীবনটা একটা খুব ট্র্যাজিক জীবন বলে আমার নিজের মনে হয়। তো যাই হোক, সেই হৃদয়ের কথা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে হৃদয় এখনো জমি জমি করছে, যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও না হলে নালিশ করবো, তা মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা 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 করত, সে যদি থাকতো এসব লোক যেত না, তো মা সরিয়ে দিলেন। তো আরেকজনের কথা বলছেন, তার নাম কথামৃতে নেই, অমনি আরম্ভ করেছিল, খুঁত খুঁত করতো, গাড়িতে আমার সঙ্গে যাবে তো দেরি করতো, অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো, তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম আমি বলতো ওরা কি সংসার ছেড়ে আসে তাই দেখতে যাবেন, জল খাবার ছোকরাদের দেওয়ার আগে ভয় ভয় বলতুম তুই খা আর ওদের দে, জানতে পারলুম ও থাকবে না। এই যে হৃদয়ের যে ব্যাপারটা, বা এই যার কথা বলছেন তার নাম বলছেন না, মানে কথামৃতকার বলেননি, এদের এই যে মনোভাবটা, এই মনোভাবের পেছনে যেটা কাজ করেছে দুটো ব্যাপার কাজ করেছে। একটা হৃদয়ের ক্ষেত্রে তো খুব বেশি করে বিষয় বুদ্ধি,
ইহলোক সম্পর্কে, পার্থিবতা সম্পর্কে আগ্রহ, এটা একটা। এবং এই দুজনের ক্ষেত্রেই যেটা কাজ করেছে বলে আমার নিজের মনে হয়, সেটা হচ্ছে এদের দুজনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপর খুব তাদের অধিকার বোধ আছে, মানে পজেসিভ যাকে বলে না সেই রকম, মানে উনি আমাকে ছাড়া, এটা কিন্তু ভালোবাসা থেকে আসে, যথার্থ ভালোবাসা থেকে আসে। হৃদয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখেওছি। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ, আমি আছি আপনাদের সঙ্গে, ফিরে আসছি গানের পর। তো এই যে এই যে এই যে অধিকার বোধের কথা বলছিলাম, যার কথা যার নাম করা হয়নি, তো তার যে প্রবল অধিকার বোধ, সেই অধিকার বোধের জায়গা থেকে, না কেন তুমি ওদের সঙ্গে দেখা করতে যাবে, কেন ওদের বাড়িতে যাবে, কেন ওরা কি সব ছেড়ে ছুড়ে এখানে এসে সন্ন্যাসী হয়ে গেছে, তুমি ওদের কাছে যাবে কেন, এই যে অধিকার বোধ, এই যে তোমার সম্মান নষ্ট হয় এতে, এই রকমের একটা বোধ। তো জানতে পারলুম ও থাকবে না, তখন মাকে বললুম যে মা ওকে হৃদয়ের মতো একেবারে সরাস নি, তার শুনলুম বৃন্দাবনে যাবে। তো ও বৃন্দাবনে চলে গেল, তাই এই সমস্ত ছোকরারা আসতে যেতে পারলো। যার সম্পর্কে কথা হচ্ছে তিনি সেখানে উপস্থিত আছেন, তিনি বলছে আগে আমার তা মনে ছিল না। তো রামদত্ত বলছেন তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে। তো যার সম্পর্কে কথা হচ্ছে তিনি চুপ করে আছেন। শ্রী রামকৃষ্ণ বলছে তুই কেন অমন করছিস, আমি তোকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, তুই চুপ কর না, এখন তোর সেভাব নেই, সেভাব পাল্টে গেছে। মাকে বলেছিলেন ঠাকুর যে মা ওকে একেবারে দূরে চলে যেতে দিও না, ও থাকুক, ও বৃন্দাবনে গেল, ফিরে এলো, তারপরে সে পাল্টে গেছে, পাল্টে গেছে বলেই এখন তাকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলতে পারা যায়, উদাহরণ হিসেবে বলতে পারা যায়, অধিকার বোধের জায়গা থেকে বলতে পারা যায়। এবং এই অধিকার বোধের মধ্যে তো কোথাও একটা আমি 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 থাকে, কাজেই সেই আমি আমির জায়গা থেকে এই কথাগুলো বলতে পারা যায়। তো সব ভক্তরা চলে টলে যেতে ঠাকুর ওই যে ছেলেটি, মানে ছেলে না লোক আমি জানি না, মানে আমি তো তার নাম জানি না, বলতে পারবো না, তাকে ডাকলেন, ডেকে বললেন তুই কিছু মনে করেছিস? তা সে বললো আগে না। তো ঠাকুর মাস্টারকে বললেন আজকে কালী পুজো, তো কিছু পুজোর আয়োজন করা ভালো, ওদের একবার বলে এসো, প্যাকাটি এনেছে কিনা জিজ্ঞেস করো দেখি। তা করে সেদিন কালী পুজো হবে, তার উদ্যোগ আয়োজন করা হতে লাগলো। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ, আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। কালী পুজোর দিন ডাক্তার ঠাকুরকে দেখতে এসছেন, বেলা দুটো এরকম বাজে, আরো অনেকে আছেন, তখন গিরিশ আছেন, কালীপদ, রাখাল, খোকা, লাটু, মাস্টার, এরা সব আছেন, ঠাকুর মজা করছেন, হাসি মুখ। তো ডাক্তারের সঙ্গে একটু অসুখের কথা, ওষুধের কথা এই সমস্ত হবার পর বললেন তোমার জন্য এই বই এসেছে। তো ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানা বই দিলেন। তো ডাক্তার বললেন বই দেখে কি হবে, আমার গান শুনবো আমি। তো ঠাকুর বললেন যে করো গান করো। মাস্টার একটা গান গাইছেন, ভক্ত রামপ্রসাদের গান গাইছেন, আমি জানি না ঠাকুরের গলায় খুব ব্যথা, সেই জন্য তিনি নিজে গাইতে পারছেন না হয়তো, কিন্তু তিনি খুব ভালো গান করতে পারতেন, আমরা সে খবর তো বলেছি আপনাদের। তো গান কি মন করো কি তত্ত্ব তারে যেন উন্মত্ত আধার ঘরে, আরেকটা গান কে জানে কালী কেমন সর দর্শনে না পায় দর্শন, মন রে কৃষি কাজ জানো না আয় মন বেড়াতে যাবি, এই যে গানগুলোর কথা আপনাদের সেদিন বলছিলাম সেই গানগুলো। তা ডাক্তার শুনেছেন, শুনে গিরিশচন্দ্রকে বলছে যে তোমার ওই গানটি বেশ, বীণের গান, বুদ্ধ চরিতের। তো ঠাকুর বললেন, ইঙ্গিত করে বললেন যে হোক হোক শোনা যাক। তখন গিরিশ আর কালীপদ দুজনে মিলে গান শোনাচ্ছেন, গানটি সত্যি সত্যি বড় ভালো। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই, কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন, এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই, জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি কোথা নিয়ে যায়,
যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল, কত আসে যায় হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো, প্রভাতের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করহে চেতন কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন, কে আছে চেতন ঘুমায় না আর, দারুণ ঘোর নিবিড় আধার, কর তম নাশ হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহি কো উপায়, তব পদে তাই শরণ চাই। গিরিশচন্দ্রের এই গান জুড়াইতে চাইছি, কোথায় জুড়ব। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর চিঠি, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন কল্যাণ সরকার, কালীপদ মুখার্জি রোড, বরিশা, কলকাতা 8। রাত তখন 2, চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। বন্ধুকে বললাম, কিরে যাবি নাকি জ্যোৎস্না আলোয় ওপর থেকে নেমে এসে পরীর স্নান করা দেখতে? এজন্যই এই পূর্ণিমা রাতে শুশুনিয়া পাহাড় আর জঙ্গলের সন্নিকটে থাকা। প্রথম রাতে দুইজনে সাহস করে কিছু দূর গিয়ে ফেরত চলে এসেছি ভয়েতে। জঙ্গলের মাঝে একটা ছোট জলাশয় আছে, ওখানেই মধ্যরাতে পরি এসে স্নান করে। বনফুলের ডানা গল্পে আছে এমনই কথা। হাওড়ার এক বিবেকানন্দ স্কুলের মাস্টারমশাই সহ কিছু ছাত্র এসেছিল ওখানে আমাদের মতো একই উদ্দেশ্যে, ওদের চেঁচামেচিতেই ঘুম ভেঙেছিল। যাই হোক, ভালোই হলো, চাদর মুড়ি দিয়ে জ্যোৎস্না রাতে দুরু দুরু বুকে এগিয়ে চললাম অভীষ্ট উদ্দেশ্যে। ছেলেরা ফিরছিল, আমাদের দেখে বলল সব হয়ে গেছে, কৌতুক আর কি, কিন্তু আমাদের সাহস বেড়ে গেছে। কুয়াশা মাখা জ্যোৎস্নায় পুকুরের চারিপাশে গাছগুলো নীরবে দাঁড়িয়ে আছে, ওরাই সব ঘটনার একমাত্র সাক্ষী। পুকুরের ওপরে ধোঁয়া সৃষ্টি হয়েছে, একটুকু হাওয়া নেই যে পরীর অবয়বে সেই মৃদু আলো মাখা ধোঁয়াশাটা নড়বে। তাই তো কবি বনফুলের মতো আমরাও অনুভব করলাম নিঝুম জ্যোৎস্নায় শীতের রাতে পরীর অবগাহন। কল্যাণ সরকার, কালীপদ মুখার্জি রোড, বরিশা, কলকাতা 8। না, এটা ধর্ম সম্পর্কিত চিঠি নয়, কিন্তু তা সত্ত্বেও যে পড়লাম তার কারণ এই যে সুন্দর, এই যে অলৌকিক সুন্দর, সেই সুন্দরের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু সেই কথাটুকুই আমাদের মনে করিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমরা এখন আছি একচক্রা গ্রামে, বা বীরচন্দ্রপুর যাই বলুন না কেন। সেখানে ওই যে ব্রাহ্মণের বাড়িতে পঞ্চপাণ্ডব কুন্তিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং যেখানে ভীমসেন বকবধ করেছিলেন, সেই ব্রাহ্মণের বাড়ির দিকে যাচ্ছি আমরা। না, সে বাড়ি অবশ্য আর বাড়ি নেই, সে তো এখন মন্দির হয়ে গেছে। কিন্তু মন্দিরে যাবার রাস্তাটা মোটেই ভালো না, গাড়ি থেকে নেমে অনেকখানি হাঁটতে হবে, বাঁ পাশে খাড়া উঁচু দেওয়াল, একটা সরু রাস্তা ধরে যেতে হচ্ছে, কেমন একটা লাগে না? না, আমি জানি না, আপনাদের হয়তো কিছু মনে হয় না, হয়তো এই মনে হওয়াটাকে আপনারা বাচ্চাপনা বলে ভাবতেও পারেন, কিন্তু আমার ভেতরে না কি বলবো, মানে এই বাচ্চাপনাটা আছে। এই যে বীরচন্দ্রপুরে এসে সেই জায়গা দেখতে যাচ্ছি যেখানে পাণ্ডবের এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে ভীমসেন বক রাক্ষসকে বধ করেছিলেন, সেইখানে যা ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা হচ্ছে। না, আমি জানি এসব হলো পৌরাণিক ঘটনা, সত্যি সত্যি এমনটা ঘটেছিল তার কোনো প্রমাণ নেই, কিন্তু এই যে বহু মানুষ তো বিশ্বাস করেন এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের হাতের নাগালের মধ্যে, এই একচক্রা বলে কথিত গ্রামের ভেতর।
তো যা বলছিলাম, একটা সরু রাস্তা, বাঁদিকে উঁচু একটা দেওয়াল, ডান দিকে এখানে একটা মাঠ জমি, একটু এগিয়ে গেলে দোকান। পাণ্ডবেরা যেখানে ছিলেন সেই জায়গাটায় পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। এখন অনেকটা পথ হাঁটতে হবে, মানে হাঁটতে হাঁটতে প্রায় বেদম হয়ে যাওয়ার অবস্থা। না, তবে এমনিতে বেশ ভালো লাগার কথা, মানে আমার তো খুব ভালো লাগছিল, কারণ হাঁটছেন তো বাংলার কোন একটা গ্রামের পথ দিয়ে, দুপাশে সরু ধান ক্ষেত, পুকুর, এইখানে অন্তত শহর প্রকৃতির উপরে থাবা বসাতে পারেনি। না না, পাশে টাশে নয়, একেবারে পথের শেষেই দাঁড়িয়ে আছে মন্দির, মানে সেইখানে আমাদের পৌঁছে দিয়েই এই পথের কাজ শেষ। গাছপালা 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 গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মন্দির, ছোট মন্দির, হলুদ রঙের, লম্বা হয়ে উঠে গেছে, চওড়ায় মোটেই খুব বেশি নয়, দেখেই বোঝা যায় পুরনো ধাঁচের মন্দির, তবে পাণ্ডবদের সময় তৈরি কিনা বলা মুশকিল। এই তো মন্দিরের একেবারে কাছে চলে এসেছি আমরা, এবার একটু গান শুনি, গানের পর মন্দিরের আরো কাছে যাব, মন্দিরের দাওয়ায় বসব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি সেই গানের পর। সামনে এসে উপস্থিত হয়েছি সেই পাণ্ডবদের মন্দির, হলুদ রঙের মন্দিরের গায়ে লেখা রয়েছে এর পরিচয় ইংরেজিতে। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, গৌণ্ডী তাইয়ের মূর্তিও আছে। দূর থেকে গাছের ফাঁক দিয়ে দেখে মনে হয়েছিল শুধুই মন্দির, কিন্তু কাছে আসতে দেখা গেল পাশে অন্য ঘর আছে, হয়তো পূজারী থাকেন সেখানে, শ্রান্ত পথিক চাইলে একটু জল পেতে পারেন, দুদণ্ড গাছের ছায়া মাখা উঠোনে বসে একটু বিশ্রামও নিতে পারেন। তো দেখা হলো পাণ্ডবদের আশ্রয়স্থল, এবার ফিরে যাই চলুন কৃষ্ণ মন্দির দেখবার জন্যে। যখন এই বীরচন্দ্রপুরে আসছি তখন কথায় কথায় বলেছিলাম এখানে কোন কোন মন্দিরে যাব আমরা, কোন কোন মন্দির দেখবার মতন, কি কি আছে, তাতে ইসকান মন্দিরের কথা বলেছিলাম, আর বলেছিলাম বাঁকা রায়ের মন্দিরের কথা, তাই না, মনে পড়ছে? এক কথা যখন দিয়েছি তখন তো দেখতে যেতেই হবে। তা চলুন রওনা হয়ে পড়ি। আগেই বলেছি, আবারও বলছি, যে ইসকান তার নিজের এলাকার বাইরে বীরচন্দ্রপুর নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, খুব একটা কেন মাথা ঘামায়নি, কাজেই ইসকানের এলাকা ছাড়া বাকি জায়গাগুলোতে বেশ একটা গ্রাম্য পরিবেশ খুঁজে পাওয়া যাবে। যাই হোক, পথ চলে চলে শেষ পর্যন্ত হাজির হলাম বাঁকা রায়ের মন্দিরের সামনে। মন্দিরের বাইরে একটি তোরণ, সিমেন্টের, ধবধবে সাদা রঙের, বেশ সুন্দর, নানান রকম কারুকার্য করা। তবে আমার অন্তত এই ধরনের তোরণ দেখলে না মনে হয় শহুরে কায়দা কোথাও গ্রামীণ দেবতার মুখ চেপে ধরছে। ভেতরে ঢুকলাম, অল্প খানিকটা হাঁটতে হবে তোরণ থেকে। পথের দুপাশে সার বেঁধে দোকান, মাটিতে বসে সওদা বিক্রি করছেন তারা। এ হলো মন্দিরের ঠিক বাইরে, ভেতরে ঢুকতেই সামনে লাল রঙের মন্দির, মাথার উপরে মন্দিরের নাম লেখা আছে বড় বড় করে। এই মাথার উপরে মন্দিরের নাম লেখা থেকেই নতুন মন্দিরের শুরু, কিন্তু আজকে তো আর সেই মন্দির নিয়ে কথা বলা সম্ভব নয়, সময় হয়ে গেছে। কাজে কাজেই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে শরণাগতের শেষে প্রতিদিন যা হয় কবিতা। প্রহর খানেক রাত হয়েছে শুধু, ঘন ঘন বেজে ওঠে শাঁখ, বরকন্যা যেন ছবির মতো আঁচল বাঁধা দাঁড়িয়ে আঁখি নত, জানলা খুলে পুরঙ্গনা যত দেখছে চেয়ে ঘুমটা করি ফাঁক, বর্ষা রাতে মেঘের গুরু গুরু তারই সঙ্গে বাজে বিয়ের শাঁখ, ঈশান কোণে থমকে আছে হাওয়া, মেঘে মেঘে আকাশ আছে ঘেরি, সভাকক্ষে হাজার দীপালোকে মণিমালায় ঝিলিক খানে চোখে, সভার মাঝে হঠাৎ এলো ওকে বাহির দ্বারে বেজে উঠল ভেরি, চমকে ওঠে সভার যত লোকে উঠে দাঁড়ায় বর কোণে ঘেরি,
টোপর পরা মেত্রী রাজকুমারে কহে তখন মাড়োয়ারের দূত, যুদ্ধবাদে বিদ্রোহীদের শনে রাম সিংহ রানা চলেন রণে, তোমরা এসো তারই নিমন্ত্রণে, যে যে আছো মতিয়া রাজপুত, জয় রানা রাম সিং এর জয়, গর্জি উঠে মাড়োয়ারের দূত। জয় রানা রাম সিং এর জয়, মেত্রীপতি ঊর্ধ্বস্বরে কয়, কোণের বক্ষ কেঁপে ওঠে ডরে, দুটি চক্ষু ছল ছল করে, বর যাত্রী হাঁকে সমস্বরে, জয় রানা রাম সিং এর জয়। সময় নাহি মেত্রী রাজকুমার, মহারানার দূত উচ্চে কয়, বৃথা কেন ওঠে হুলুধ্বনি, বৃথা কেন বেজে ওঠে শাঁখ, মাধা আঁচল খুলে ফেলে বর, মুখের পানে চাহে পরস্পর, কহে প্রিয়ে নিলেম অবসর, এসেছে ওই মৃত্যু সভার ডাক, বৃথা এখন ওঠে হুলুধ্বনি, বৃথা এখন বেজে ওঠে শাঁখ। বরের বেশে টোপর পরিশিরে ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার, মলিন মুখে নম্র নত শিরে, কন্যা গেল অন্তঃপুরে ফিরে, হাজার বাতি নিবল ধীরে ধীরে, রাজার সভা হল অন্ধকার, গলায় মালা টোপর পরা শিরে ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার। মাতা কেঁদে কহেন বধূ বেশ খুলিয়া ফেল হায় রে হতভাগী, শান্ত মুখে কন্যা কহে মায়ে কেঁদো না মা, ধরি তোমার পায়ে, বধূসজ্জা থাক মা আমার গায়ে, মেত্রীপুরে যাইব তার লাগি। শুনে মাতা কপালে কর হানি, কেঁদে কহেন হায় রে হতভাগী। গ্রহবিপ্র আশীর্বাদ করি, ধান দুর্বা দিল তাহার মাথে, চড়ে কন্যা চতুর্দোলা পরে, পুরনারী হুলুধ্বনি করে, রঙিন বেশে কিঙ্করি কিঙ্করে, সারি সারি চলে বালার সাথে, মাতা আসি চুমো খেলেন মুখে, পিতা আসি হস্ত দিলেন মাথে। নিষেধ রাতে আকাশ আলো করি, কে এলো রে মেত্রীপুরের দ্বারে, থামাও বাসি কহে থামাও বাসি, চতুর্দলা নামাও রে দাস দাসী, মিলেছি আজ মেত্রীপুরবাসী, মেত্রীপতির চিতার চিবারে, মেত্রী রাজা যুদ্ধে হত আজি, দুঃসময়ে কারা এলে দ্বারে। বাজাও মাসি ওরে বাজাও মাসি, চতুর্দলা হতে বধু বলে, এবার লগ্ন আর হবে না পার, আঁচলে গাঁট খুলবে না তো আর, শেষের মন্ত্র উচ্চার এইবার, শ্মশান সভার দীপ্ত চিতানলে, বাজাও মাসি ওরে বাজাও মাসি, চতুর্দোলা হতে বধু বলে। বরের বেশে মতির মালা গলে, মেত্রীপতি চিতার পরে শুয়ে, দোলা হতে নামলো আসি নারী, আঁচল বাঁধি রক্ত বাসে তারি, শিওর পরে বৈশে রাজকুমারী, বরের মাথা কোলের পরে থুয়ে, নিশীত রাতে মিলন শয্যা পরা, মেত্রীপতি চিতার পরে শুয়ে। ঘন ঘন জাগল হুলুধ্বনি, দলে দলে আসে পুরাঙ্গনা, কয় পুরোহিত ধন্য সুচরিতা, গাহিছে ভাট ধন্য মৃত্যুজিতা, ধু ধু করে জ্বলে উঠল চিতা, কন্যা বসে আছেন যোগাসনা, জয়ধ্বনি ওঠে শ্মশান মাঝে, হুলুধ্বনি করে পুরাঙ্গনা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।